সত্যি কইরা কও তো, তুমি কাল রাতে কই আসলি না? কি হইছে তোমার? কথা কও আমাকে। ফারুক ভাই, ফারুক ভাই, কিরে নোরা, কি হইছে? তুই এমনি এমন করে কইতে গেছিস? রাতুল মাস্টারে পুলিশে ধরে লয়ে যাইতাছে। পুলিশে ধরছে কে? আমি কিছু জানি না। চল তো দেই। না না, তুমি যাও, আমি বাকি সবাইরে খবর দিয়ে আইতাছি। জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খবর শুনছ? কিসের খবর? আমার তোর বিয়ের খবর। আর তোর বিয়া শুরুতে প্যাঁচটা তুই লাগাইছস হারামজাদা। প্যাঁচ লাগাইছি আবার খুললাও দিছি। প্রথমবার বিয়ে করতেছি, একটু একটু প্যাঁচ না লাগলে কি আর হয়? পরের বার ঠিক করে লম। একটা করে বাচ্চা লাগে, ওদিকে খয়রা নাসেন তো মনে প্যাঁচ লাগাইছে, এবার মনে বাংসে বিয়া। কি কইতাছস তুই এসব? আমার খবর তো রাহস না, দুনিয়ার খবর রাহস না। তোকে মাস্টাররা তো পুলিশে নিছে। পুলিশে ধরে নিয়ে গেছে কেন? হেরা ঠিক মতন জানি না, তবে মেম্বার গুটি করছে এটা পরিষ্কার বুঝতাছি। তুই এই কথা আমার আগে কবি না। কিরে দোকান বন্ধ করছ কেন? আরে মাস্টারের বাড়িতে যাইতে হবো তো। তুই মাস্টারের বাড়িতে গিয়ে কি করবি? তুই কি উকিল যে মাস্টারের সারা আনবি? আরে ম্যাডাম আমার মাস্টারের দায়িত্ব দিয়ে গেছে না? আমার মতো একটা মাইয়া মানুষের দায়িত্ব নিতে তুই হাইগ্যা মিথ্যা দেস, আর তুই নিবি মাস্টারের মতো নেতার দায়িত্ব? দূর কি কইতেছস, আমি হাইগ্যা মিথ্যা দিয়ে? তুই দোকান বন্ধ কর তো তাড়াতাড়ি। ওরা যে ভয়ঙ্কর মানুষ, ওদের কোনো বিশ্বাস নেই। এদিকে নির্বাচনের শত্রুতা, অন্যদিকে মেম্বারের একমাত্র মেয়ের জন্য হিংস্রতা। মিলি তো তার ভালোবাসার মানুষের কাছে ভালোই আছে, এটা সাসা বুঝতে না পারলেও সাসি ঠিকই বুঝতে পারে। আর দেখো, সাসি থাকতে সাসা মিলি কোনো ক্ষতিই করতে পারবো না। মিলির তো কোনো ক্ষতি করবে না, ক্ষতি করবে আমাদের। আজকে আমার ভালোবাসার মানুষটা থানা হাজতে। আরে ভাবি, তুমি এত চিন্তা করো না তো, ফারুকও তো থানায় গেছে, দেখবা কিছু না কিছু একটা উপায় বের করবই। এদিকে রিয়াদও বাড়িতে নেই, অন্যদিকে ফাহিমের সাথেও কোনো যোগাযোগ করতে পারছি না। আচ্ছা মিলা, তুমি কোনো খোঁজ পেলে? খারাপ হবে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। ব্যাক কল বেটা, সময় মতো ফোনটা বন্ধ করে রাখছে। মুন্ডা তো চাইতেছোর আমি পানিতে চুবাই। তুই যে এত নিচে নামতে পারস আমি চিন্তাও করি নাই। কেন, আমি এবার কি করলাম? তা প্যান্দুরা টান মারছি নাকি?
ফাইজলামি রাগ, তুই মাস্টারের ভাই আর মেম্বারের মেয়ের উপর হামলা করছিস কেন? ও মা, আমি আবার কি করলাম? আমি তোদের সম্মানের সাথে আনতে গেছিলাম, তুই তো ওদিকে তোর চামচে পাঠায় ঝামেলা করলি। দুইজন মানুষ ভালোবাসে, তারা একসাথে সংসার করতে চাইতেছে, তুই তাদের ভালোবাসা নষ্ট করতে চাইতেছস? এতটা অমানুষ হয়ে গেছিস তুই? একটা কথা তুই ভালো করেই জানিস চকলেট, সাধারণ মানুষের ক্ষতি আমি করি না, আর মাইয়া মানুষের কথা তো প্রশ্নই আসে না। তাইলে ওগরে কোন উপকার করার লেগে তুই লানতে গেছিলি? ওরা আমার চাচু নির্বাচনের সাথে জড়িয়ে আছে, আর তোর তো আগেই কইছি আমার চাচু চেয়ারম্যান হইব, আমার কথা তো আমার রাখতেই হইব। বাহ, দুইটা নিরীহ মানুষের ভালোবাসা নষ্ট করে তুই তোর চাচুরে জিতাইবি? না, ওদের সংসার নষ্ট হইব না, বরং আমি নিজে গ্রামে গিয়ে ওদের সংসার কনফার্ম করে আসব। জাস্ট চাচুকে নির্বাচনে জেতানোর জন্য ওদের গুটি হিসাবে ইউজ করব। কিন্তু আমি যে কইছি চেয়ারম্যান রাতুল মাস্টার আর মিলেরিয়াদের নিরাপত্তার দায়িত্ব আমার, পারলে কিছু কর। ওকে, দেখা যাবে, খাবার অর্ডার করি। দুই বন্ধু যখন বসছি একটু চিল করি। কথা খারাপ কস নাই, দে অর্ডার দে। এই অর্ডার। তুমি হুট করে কই যাইতেছো? কিছুই তো বুঝতেছি না। ওই একটু ঢাকার বাইরে যাচ্ছিলাম, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো, কোনো সমস্যা নেই। রাতে ব্যস্ত তাই এখন বেরোতে হচ্ছে। এটা কিন্তু আমার অপমান করা হইতেছে, আমার একলা রাইখা তুমি কই বেড়াইতে যাইতেছো? আরে সুইটহার্ট, তোমাদের এনজয়মেন্টের জন্যই তো বাসা একবারে খালি করে দিয়ে যাচ্ছে। হইছে, ফাঁকি দেওয়ার লেগে আর বাহানা করতে হইব না। অসেন একটা বাড়িতে আমার ঘরে রাইখা এমনি চলে যাইতেছো? তোমাদের কোনো সমস্যা নেই, যা কিছু লাগে নিচে কেয়ারটেকারকে বলা আছে, উনি সবকিছু ম্যানেজ করে দিবেন। আর হ্যাঁ, এটাগুলো রাখো। আবার টাকা কেন? ঘরে তো সবকিছু আছে, তাও এতগুলো টাকা? শোনো, বিপদের সময় টাকাই হচ্ছে মানুষের সব থেকে বড় বন্ধু। এমনি তো তোমাদের পেছনে শত্রু লেগে আছে, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আমি যেহেতু কিছুদিনের জন্য তোমাদের সাথে নাই, তো তোমরা একাই থাকবা, সাবধানে থেকো, টাকাগুলো তোমাদের জন্য হেল্প হবে। ভাই আর শোনো, আমি না আসা পর্যন্ত তোমরা কেউ বাড়ির বাইরে যাও না। তোমার জানি কেন আমার সন্দেহ হইতেছে, কই পলা যাইতেছো কল তো? আহা, এরকম মিষ্টি একটা ভাবি রেখে আমার তো কোথাও যেতে ইচ্ছা করে না, কিন্তু জরুরি একটা কাজ তো যেতেই হবে। ভালো থেকো সুইটহার্ট, তাড়াতাড়ি ভাবির কাছে ফিরে আয়ো। আচ্ছা, শরীরের যত্ন নিও বাজান, সাবধানে থেকো। দরাগুন মা, আস চলো, একদম আগে দিয়ে আসি। তুই এত বছর ধরে আমার লগে আসস, খুব সুন্দর করে তোর দাফন কাফন করতাম, গরু জবাই করে লোক খাওয়াইতাম। আপনি আমার মা বাপ, আমারে মানলে যদি আপনি খুশি হন আমার মাইরা ফেলা। এই গ্রামে নাসিম যদি মরে আমি রাতেই মরব, না হইলে এমন কোনো ইচ্ছা নাই যে নাসিমে মারব। নাসিম মারে এখন আমার লিগা খুব উপকার হয়,
মাস্টারের ফাঁসি হয়ে যাইব। আমি হুম জীবনের লিগা চেয়ারম্যান। তোমার লাগে আমি কাঁচের চুড়ি, টিপ, আলতা সব লই আমি। এইবার তুই বুঝবি কত ধানে কত চায়। তাড়াতাড়ি ছাড়া নেন কইতাছি, কত সময় লে দেখবেন কি করতে পারি। এই তুমি কেমন হুমকি দাও? আমার বউ কিন্তু কিছুই করে নাই, ও নির্দোষ। কি চিন্তা করবেন না, আপনার বউ যদি সত্যি নির্দোষ হয় তাহলে তার কোনো শাস্তি হবে না। আমার মনে হচ্ছে বিষয়টা তো কোনো খাপলা আছে। বাবাকে কি আপনি নিজের চোখে কোনো দেখেছেন? আইন আছে, আদালত আছে, তারা ওর বিচার করবে। আমার দামের যদি কিছু হয় আমি কাউরে ছাড়ব না। কি যে একটা রাজনীতিতে যে জড়াইলো, রাজনীতিতে জড়ানোর পর এলাকার সব থেকে সম্মানিত আর ভালো মানুষটার এখন দুই দিন পর পরই থানায় জমা লাগে। রক্তারক্তি খুনাখুনি এগুলো তো এখন প্রতিদিনের বিষয় হয়ে গেছে। তাছাড়া নাসিম আর খয়রে মেরে নিচে গেল যে, আর এদিকে মায়া ভাবি ওই জানোয়ারের বাচ্চাগুলোরে বড় ভাই মারে নাই। স্যার মারে নাই? তাহলে কেন মারছো গো? আমি মারছি। তো জঘন্য ধরনের কথা কইতেছিল তাই আর সহ্য করতে পারি নাই। তুমি ঠিক কামই করছো, ওগো দুইটারে মারাই উচিত ছিল। কিন্তু বড় ভাইরে আমি সবকিছু খুইলা কইছি, আমি স্বীকারোক্তিও দিতে গেছি। বড় ভাই কয় এইসব থানা পুলিশ ওনার জন্য এখন আর কোনো ঘটনাই না, কয় যে তোমার গায়ে কোনো ধরনের দাগ লাগানোর দরকার নেই। কত এমন একটা লোক আমার লাগে জেলে গেলে কেমন খারাপ লাগার কথা, আমার নিজের কাছে এত অপরাধী মনে হইতেছে। তুমি কোনো অন্যায় করো নাই, ওরা দুইটা হইলো আস্ত শয়তান, আর স্যার ঠিকই সারা পাইয়া যাইব। তুমি আর নিজের অপরাধী ভাইব না। চলো নাস্তা করে মায়া ভাবিরা দেখে আসি, স্যার না আসা পর্যন্ত আমগুলি তো দেখে রাখতে হবে, তাই না? হলো ঘরে যাই। কি গো কয়টা পারছো? কি ডিম? আমি ডিম পারুন কেন, আমি কি মুরগি? ভাবটা তো মুরগির লাহানি ধরছো, যেখানে জায়গা পাও ওখানে জিমাও, জীবনটা কেমনে কাটবো? আমার আর জীবন আর মরতে পারলি বাসি। কি কও এসব, তোমার বুইরা ভাই তো এখনো মরার কথা ভাবে না, আর তুমি তো মাত্র ফুলের কলি। তোমার মুখে না ভাবি কিছুই আটকায় না। এইডা তোর ভাবির মুখ না গো সোনা, এটা মুখ না, এটা হইতাছে। কই যে থামো, আমি যাই আলোই তারপর যা কর কই। কই যেতেছো? নাসিমের লাশ আইছে। নাসিম মারা গেছে? আরে না মরে নাই, এই পোলাপাইনের গেঞ্জাম, এই পোলাপাইন মাইর খায় খায় বড় হইছে, মরবো কেন? তাহলে তুমি হুদাই মাস্টারে জেলে দিলা কেন? ব্যাডার বেডিডা কত কষ্ট করে রাইট কাটাইতাছে, তিন ব্যাডার এক ব্যাডাও করে নাই।
উদাদিমু কেন? আমার মাইয়া যতদিন আমার বাড়িতে না আইব ততদিন মাস্টর জেলেই থাকবো। কিন্তু ভাইজান, মিলিরে ফিরা আনলে কি মিলি সুখী হইব? সুখ দেওয়া দরকার কি? মেম্বারে জিত তো জিতবই, চুলকানি কমব। মাইয়া সুখ দিয়া মেম্বার সাহেবের কিচ্ছু আহে যায় না। ক্ষমতার লেগে যে মেম্বার সাহেব নিজের মাইয়ারাও বিক্রি করে দিতে পারে, হে প্রমাণ তো একবার মেম্বার সাহেব দিছে টুটুইলার লগে মিলির বিয়া দিতে যায়। শিলি বেগম, আমার মাইয়া আমার বাড়িতে আইব, হয় জিন্দা আইব না লাশ হয়ে আইব। এই মতিন কোনোদিন কোনো মানুষের কাছে মাথা নত করে নাই, করবো না। ভাবি, তুমি একটু ভাইরে বুঝাইতে পারো না, এই রাগের জন্য আমার পায়েল মরছে। বনের পশু পাখিও মানুষের কথা বুঝে, কিন্তু তোমার ভাই মেম্বারটা বুঝে না। কি হয়েছে বিদেশি মোরগ, আমার দেখে কেমন তবদা মাইরা আসতো কেন? না মানে আমি কি ভুল বাড়িতে চলে আসলাম নাকি? না, তুমি ঠিক বাড়িতেই আইছো। আমি বরং ভুল মানুষের প্রেমে পড়া, তার বাড়িতে এসে তার সংসারের ময়লা পরিষ্কার করতেছি। কাম সারছে মানে ঝগড়া বাদ দিয়ে এখন সাহিত্য শুরু করছো নাকি? না, ঝগড়া বাদ দিয়ে মারামারি ধরছি। এই যে দেখছো আমার হাতে কি খাবার নাকি একটা মাইর। না থাক, কোনো দরকার নেই, এখন পর্যন্ত সকালের নাস্তাটাও করিনি। ফাহিম, তুমি আসছো? তোমার স্যার ভাবি আপনি শান্ত হন, আমি যেহেতু চলে আসছি স্যারকে আনার ব্যবস্থা করতেছি। মানুষটা সারা রাত জেল হাজতে ছিল। নেতা মানুষ, একটু যুদ্ধ তো করতেই হবে, তুমি শক্ত হও। আর তুমি হচ্ছ নেতার বউ, তুমি এরকম করলে হবে? আচ্ছা, রিয়াদ আর মিলির কি খবর? সব বলতেছি, এটা খুব ক্ষুধা লাগছে, আগে একটু নাস্তা করতে দাও। এই যে নতুন বউ, এত যখন কাজ করছো জামাইকেও নাস্তাটা বানিয়ে দাও। আমার তো ঠেকা নাই ভাবি তোমার এই ফাজল দেবরের জন্য। চলো তো ভাবি ঘরে যাই, নালে এই মহিলা এখনই ঝগড়া বাঁধাবে। হাতে ঝাড়ু দেখছো একদম কইলাম। ভাবি চল চল, চলো তো ভাবি। আচ্ছা চলো চলো। এবার জেলে বৈশা লাফালাফি করুক। কামের কাম যা করা এই মতিনই করে, আকাশ ভাই তো আছে হুদাই মুখ চালায়। তুমি যেসব কাম করো ওগুলো কোনো কাম না, আকাম। নির্বাচনের শেষ তো তলায় গেছিলে, আসল কামটা গুলো আমি করছি। চেয়ারম্যান স্যার, মেম্বার স্যার, আপনারা এমন ভালো মানুষের হুদায় পুলিশে দিচ্ছেন, এই আপনাদের রাজনীতির পেছের কারণে আমার বিয়েটা আটকা গেছে। এইদিকে আছে মানুষ মানুষের জীবন লয়া, আরো আইছে বিয়ার রং লয়া। তোর বিয়া বিজলির লগে হইব না। বিয়া যে হইব না এটা আমি আগেই জানি। একটা কামের মায়ার বিয়া লিয়ে এমন তাল বাহানা করতেছেন আকাশ ভাই? কোন টাকা পয়সা না থাকলে একটা মোরগ জবাই করে ওকে বিয়াটা দিয়া দেন? আরে বিয়া দেওয়া তো স্বভাবের কাম, সারা জীবন বইরে তো করছেন না ফরমানি। মতিন, তাল বাহানা কি আমি করতেছি নাকি তুমি করতেছো? ওর দোকানে বইসাই মাস্টার লগে সব কথা ফাইনাল করে লাগছিলাম। এই সামান্য বিষয় নিয়ে মাস্টারের জেলে দেওয়া তোমার ঠিক হয় নাই। সামান্য? আমার মাইয়া আজ কতদিন ধরে নিখোঁজ, আমার মাইয়া, আমার কলিজা, আমার জান। তুমি তাহলে এতদিন দাঁড়াই কেন? আমি একটা শুভ কাম ধরছি, এর মধ্যে তুমি মাস্টার কি করলে? জেলে দিয়ে দিলে, আর বসে বসে বড় বড় কথা কইতেছো। উদয় জেলে দিছি? আরে আকাশ ভাই, মাস্টারের হাতে তো আপনার ভাইনাও মাইর খাইছে। নাসিম রে যে মাইরটা মারছে ও তো এখন হাসপাতালে মৃত্যুর লগে লড়তাছে। কি মারামারি হয়েছে সে তো আমি ভালো করে জানো। তুমি মিয়া খুন খারাপি করে এখনো রাস্তা দিয়ে বুক ফুলায় আটক, আর তোমার সাইন ছেড়ে মাস্টার দুইটা বাড়ি মেরে এখন জেলে। আরে বা, মাস্টারের লেগে দিয়ে আপনার দরদ একেবারে উতলাইয়া পড়তাছে। এই কামের মাইয়ার বিয়া লইয়া মাস্টারের লোকে আবার নতুন দল পাকাইতেছেন নাকি? মতিন, গুলতি মাস্টারের গার্ডিয়ান মারছে, আর যদি মাস্টারের গার্ডিয়ান না মানতো তাহলে গুলতির সাথে বিয়া কবে দিয়ে ফেলাইতাম? তুমি ওরা জিগাও, মাস্টারের ছাড়া গুলতি বিয়া করবে কিনা,
যদি ও রাজি থাকে দুই দিনের মধ্যে সারা গ্রাম রে খাওয়ায় আমি গুলতির সাথে বিজলির বিয়ে দেবো। না না, আমি স্যার রে সারা বিয়ে করতে পারবো না। এই তোর বিয়া শাদী করণ লাগবো না, বিয়া টিয়া বাদ। আকাশ ভাই ভালোই তামাশা জমাইছে। হ্যালো আবুশি, ওইদিকে আর ওইদিকে গলতি গলতি মাথা মোটা কাম তো কিসের কারণে আকাম করে বসে। হ্যালো আমি একটু দক্ষিণ পাত আসি। ঘরে নতুন মানুষ আহে আমি তোর মায়েরা জেলে যাবো। যা তো যা, চোর সামনে থেকে যা, কানের সামনে প্যাক প্যাক করিস না কিন্তু। এমনি মন মেজাজ ভালো নাই। ওই আমি তোর মেজাজের ধারদারি রে চোরা। স্যার স্যারটা ভালোই বোঝেন। আচ্ছা আপনাকে আমি একটা কথা বলছি, এই যে আপনার একমাত্র কলেজের টুকরা আপনার মেয়ে বর্তমানে কিন্তু স্যারের ভাইয়ের সাথেই আছে, আপনার কি একটু ভয় করে? না রে তুমি হি না প্রাণ বাঁচে না।